হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর সবাইকে শুভ নববর্ষ। আজ সবার দিনটা কেমন কাটছে সবাই কমেন্ট করো। আমার তো মোটামুটি ভালোই কাটছে। তো আজ আমার পিসির বাড়িতে যাওয়ার কথা। তো বোন দুই দিন আগে ফোন করেছিল, যে বলছিল যে আজকে আমাদের বাড়ি আয়, ওদের ওখানে চড়কের মেলা হয়, তো বলছিল যাওয়ার কথা। কিন্তু আমি বলছি না, আমি যাবো না, তুই যদি আসিস তো তাহলেই আমি যাবো। কিন্তু ও বলেছে না, ও অনেক রকম বাহানা দেখাচ্ছিল যে আমার জ্বর, আমি যেতে পারবো না। তো আমি বলেছি যে তুই আসলেই আমি যাব। তো ও হয়তো এতক্ষণে বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। তো ওকে ও আসার পরে ওর সঙ্গে আমি একটা প্র্যাঙ্ক করব। ও আসার পরে আমি ওকে বলবো যে আমি একটা তোর সঙ্গে প্র্যাঙ্ক করছি, তোদের বাড়িতে আমি মিথ্যা কথা বলছি, তোদের বাড়িতে যাব, কিন্তু আদৌ আমি তোদের বাড়ি যাব না। তারপর ওর রিয়াকশানটা দেখব। তো এখন মোটামুটি 10টা বাজে, তো এক্ষুনি ঢুকে পড়বে। তো ওর সঙ্গে প্র্যাঙ্কটা করলে ওর রিয়াকশানটা কেমন হয় চলো দেখতে থাকি। চলো তোমরাও সঙ্গে থাকো। A few moments later. Hello friends, তো বোন চলে এসেছে, এখন শুয়ে শুয়ে পাশে ফোন দেখছে। তো দেখা যাক কি হয়, ওকে বলে দেখি। এই যে মহারানী ভিক্টোরিয়া এখন শুয়ে শুয়ে ফোন দেখ। হ্যালো, এদিকে আয়, উঠে আয় এদিকে, তোর সঙ্গে একটা খুব ভালো একটা জিনিস হবে, উঠে আয়। এই যে বোন, তো ও আজকে আমাকে নিতে এসেছে, ওদের বাড়ি যাব তাই। কিন্তু বিষয়টা হচ্ছে আমি ওকে এমনি বলেছিলাম যে তুই আয়, তোদের বাড়ি আমি যাব, কিন্তু আমি যাব না। ওকে আনার জন্য আমি বলেছি জাস্ট যে তুই আয়। মানে এটা কি, এটা কিছুই না, ঢপ বাড়ি এর জন্য তোকে বললাম যে কাল সকাল সকাল আসতে, আর কাল সকাল সকাল বেরিয়ে যাবি। দিদির জন্য এইটুকু রোদে এইটুকু কষ্ট করতেই পারিস, আর মামার বাড়ি অনেকদিন আসিস না, তাই এরকম একটা প্র্যাঙ্ক করলাম। দেখ, ভালোর জন্যই তো করেছি না। আজকে থাকবি তো? না না, তোকে আজকে নিয়েই যাবো, তোকে তুলে নিয়ে যাবো। না রে, সত্যি বলছি, আজকে তুই থাকবি, আমার যা হবে না, আমার প্রবলেম আছে একটু, আমি যাবো না আজকে। আমি আমার নিজের কাজ করবো, সবকিছু ঢুকে পড় ফোনের মধ্যে, আমি এত সুন্দর একটা ভিডিও করছি। আর থেকে বড় হই, গায়ে হাত তুলছিস। আরে থাকবি, কালকে যাবি, ঠিক আছে? আজকে তুলে নিয়ে যাব, আমি যখন একবার বলেছি তোকে নিয়ে যাব, তো যাব। আমি যাব না, সত্যি বলছি, আমার যাওয়া হবে না। কিছু তো বল, এরকম ভাবে ইয়ে করছিস কেন, মানে এমন একটা ভাও খাচ্ছিস। তো আসলেও আমি এটা একটা প্র্যাঙ্ক করছি ওর সঙ্গে, আমি ওর বাড়ি যাবো। কানে পুরো কালা করে দিবি আমার মেরে। আমি ওর বাড়ি যাব, ওর সঙ্গে একটা প্র্যাঙ্ক করছি, কিন্তু ওর রিয়াকশনটা সেরকম হয়নি। ও যখন বলেছে আমাকে তুলে নিয়ে যাবে, তো আমি না গেলেও আমাকে তুলেই নিয়ে যেত জোর করে। তো খুব একটা ভালো হলো না প্র্যাঙ্কটা, হেবি বদমাশ ও। ওর সঙ্গে কোনো প্র্যাঙ্ক করাও মানে, আর ওইদিকে একজন আমাকে হাসাচ্ছে হনুমানের মতো, ওইদিকে আমার দাদা থাকে না, না পরে আমাকে মারবে এখন ক্যামেরা ইয়ে করলে। তো শেষমেশ আমি, বোন, স্বর্ণালী বেরিয়ে পড়লাম পিসির বাড়ি যাওয়ার জন্য, আর সঙ্গে আমার দিদি আছে। তো দিদি পিসির বাড়ি যাবে না, কিন্তু আমরা তিনজন যাচ্ছি। পৌঁছা পর্যন্ত দিদি আমাদের সঙ্গে যাবে, তারপরে আমরা একাই তিনজন যাবো। তো চলো দেখতে যাব। কন্যা বসে, এই যে দিদি, আর এই যে আমার বোন। তো দিদি খুব ভয় পাচ্ছে, বোন ঠিক মতো ট্রেনে উঠতে পারে না, মানে ও খুব একটা ট্রেনে ওঠে না, তো ভয় পাচ্ছে যে আমরা ওকে ওঠাতে পারবো নাকি। তা বলছে তিনজনের চুল বেঁধে রাখ,
তো যেখানেই নামবো তিনজন একসঙ্গেই নামবো। আমরা অশোকনগর স্টেশন চলে এসেছি, কিন্তু আমার ট্রেনটা পুরো একদম সামনে দিয়ে বেরিয়ে গেছে। ধরতে পারতাম, বাট বোন উঠতে পারতো না, কারণ আমরা যে করে উঠে গেলেও ছোট বোন কোনো সময় উঠতে পারতো না। দিদি বারবার বলে দিয়েছে ওকে উঠিয়ে তারপরে তোরা উঠবি, তো এর জন্য আর ধরলাম না। আর 6:02 একটা ট্রেন আছে, তো ওটাই এবার ধরার চেষ্টা করি, দেখা যাক কি। তো আমাদের ট্রেন আসার টাইম হয়ে গেছে আর আমরা এই যে দাঁড়িয়ে রয়েছি। এবারও ট্রেনটা ভাবছি মিস করবো, এবার আমি দাঁড়িয়ে থাকবো, দেখি ওরা কি করে। তো পিসির বাড়ি চলে আসলাম, এখন সবাই মিলে বসে আছি, সবাই স্প্রাইট খাচ্ছি। এই যে সবাই বসে রয়েছে এখন, ওই যে পিসি আর ওটা হচ্ছে গুল্লু। এদিকে গুল্লু, এদিকে খুলে খাও, এ গুল্লু গুল্লু এদিকে আসো। হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা একটা গেম খেলবো, তো গেমটা সবারই খুব চেনা, তো দেখো কি হয়। সকাল থেকে আর পিসির বাড়ি আসলে তো মজা হয়, আর খুব খেললামও আজকে, পিসিও খেলেছে, পিসিও বাদ যায়নি। তো এখন রাত অনেক হয়েছে, এখন রাত 10:30 বাজে। তো আজকের মতো এতটুকুই, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো।